প্রশ্ন করা হচ্ছে, শায়খ সালাফি কি এবং তার কাদেরকে বলা হয়? সুন্দর প্রশ্নটা করেছেন। প্রথমত, সালাফি, সালাফ শব্দের অর্থ হচ্ছে পূর্বে যারা চলে গেছে এদেরকে এক বাক্যে সালাফ বলা হয়। তো পূর্বে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, আফাল্লাহ আম্মা সালাফ, যা পূর্ব হয়ে গেছে তা ক্ষমা করে দিন। কোরআনে কারিম বিভিন্ন জায়গাতে বলেছেন, আবার বলেছেন খালাফ বলেছেন বিপরীতে, আল্লাহ তাআলা কোরআনে কারিম খালাফ আমি বাদিম খালফুন, পরে যারা আসছে খালাফ বলেছেন আল্লাহ তাআলা, অর্থাৎ যারা পরে আসছে যারা সংবিধ ধ্বংস করে এদেরকে খালাফ বলা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি হলো আপেক্ষিক জিনিস, আপেক্ষিক কীরকম, আগের আমার আগে যারা চলে গেছে তারা সালাফ, আমার পরে যারা আসবে তারা খালাফ, এটা হচ্ছে নিয়ম। আগেরগুলি সালাফ, পরেরগুলি খালাফ, অর্থাৎ পূর্বতন, অর্থাৎ বলতে পারেন যে পূর্ব এবং উত্তর, পূর্ব পূর্বতন এবং পরবর্তী, এটা পূর্বতম পরবর্তী পরবর্তীতম, এটা বোঝায় সালাফ বলতে। কিন্তু এটা সেই অর্থে, সেই অর্থের একটা ভীষণ বিশেষ পরিভাষা হচ্ছে সালাফ। সেটা হচ্ছে সালাফ বলতে আমাদের একবারে সর্বোচ্চ সালাফ হচ্ছে সাহাবায়ে কেরাম, তাদেরকে বোঝানো হয়েছে। কারণ সাহাবায়ে কেরামের পূর্বে আমাদের আর কিছু নেই। সাহাবায়ে কেরামের পূর্বে তার আমাদের হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সুন্না, তিনি হচ্ছেন আহলে সুন্না দিয়ে বলা হয়। ওয়াল জামা বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে, এর অর্থ হচ্ছে সালফে সালাহীন, সালফে সালাহীন বলতে প্রথম যারা তারা সাহাবায়ে কেরাম, ঠিক সাহাবায়ে কেরামের যারা সুন্দর অনুসরণ করবে, সবাই নয়, তাবেঈনদের মধ্যে সবাই নয়, তাবেঈনদের মধ্যে মিথ্যাবাদীও আছে। এই জন্য অনেকে বলে থাকেন যে তাবেঈনদের মধ্যে সবাই তো হাদিস বর্ণনা করছে, আর অমুক অমুক ইমাম তো তাবেঈন থেকে নিয়েছে, সব হাদিস তো শুদ্ধ হবে, এই জাতীয় কথা ঠিক নয়। অমুক অমুক ইমাম বা কোনো ইমাম, সরাসরি আমাদের যে সমস্ত ফিকহের ইমাম আছে, কেউ সাহাবায়ে কেরাম থেকে সরাসরি বেশি হাদিস বর্ণনা করেনি, এলমি হাদিস কেউ কেউ তার থেকে কেউ কেউ বর্ণনা যা আছে একটা দুইটা, এটা খুব কম, এবং এটা কোনো এলমি কোনো বিষয় নয়। তাহলে সে যদি কোনো শুদ্ধ হয়, আর শুদ্ধ হওয়া না হওয়াটাই অনেক আলেম বলেছেন যে শুদ্ধ নয় রেওয়ায়েতটা, আসলে হ্যাঁ তিনি আলেম বড়তে কোনো সন্দেহ নেই, কিন্তু এইভাবে সাহাবায়ে কেরাম থেকে তারা রেওয়ায়েত করেননি, বরং তাবেঈন থেকে রেওয়ায়েত করেছেন। আর তাবেঈনদের মধ্যে ফি তাবেঈনা সিকাত ও গাইরু সিকাত, ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তার নুকবাতুল ফিকহের মধ্যে বলেছেন, যেটা এখানে আছে যে ফি তাবেঈনা সিকাত ও গাইরু সিকাত, তাবেঈনদের মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তি আছে, অগ্রহণযোগ্য ব্যক্তি আছে। সেই জন্য তাবেঈনদের মধ্যে, তাবেঈনদের মধ্যে যারা অর্থাৎ সাহাবায়ে কেরাম অনুসারী, উত্তম অনুসারী যারা, তারা সালাফের ভিতরে ঢুকবে। সাহাবায়ে কেরাম সবাই সালাফ, কোনো সন্দেহ নেই, উত্তম অনুসারী তাবেঈনদের মধ্যে তারা সালাফের অন্তর্ভুক্ত হবে। কারণ এদের এদের আমরা বলবো তাবেঈন লম্বে এহসান বলে থাকি, যে তাদের সুন্দরভাবে তাদের অনুসরণ করেছে, এই জন্য তারা সালাফের ভিতরে ঢুকবে। অনুরূপভাবে পরবর্তী যারাই সাহাবা তাবেঈন ভালো মানুষদের সাথে কাতারে নিজেদেরকে প্রবেশ করাইতে পেরেছে, তারাই সালাফ। যেমন আমরা এখন বলতে পারি যে বাকিয়াতুস সালাফ শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, কারণ তিনি সাহাবা তাবেঈনদের সেই মানহাজ অনুসরণ করে চলেছেন। যেমন সালাফদের মধ্যে আমরা বলতে পারি আবু হানিফা, মালিক, শাফি, আহমেদ, তারা সালাফ। সালাফদের মধ্যে আমরা বলতে পারি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এরা সালাফ। কিন্তু দেখুন, সালাফের মধ্যে জাবের আল জরফি ঢুকবে না, যিনি আবু হানিফা রহমতুল্লাহ ওস্তাদ ছিলেন, তারপর ঢুকবে না। কেন? তিনি নিজেই বলছেন, আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে জাবের আল জরফি মিথ্যাবাদী। আতিয়াতুল আওফি ঢুকবে না, কারণ আতিয়াতুল আওফি মিথ্যাবাদী, তিনি নিজে আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন। এর অর্থ হচ্ছে যে তিনি তাবেঈ হওয়ার পরেও কিন্তু এই জায়গায় ঢুকতে পারেননি। ঠিক তাবেঈর মধ্যে আছে গাইলান দিমাশকি, গাইলান, কিন্তু সে অনুরূপে তাবেঈদের মধ্যে মারবাদাল জুহানি, এরা সবই ফেতনা শুরু হয়ে গেছে, ফেতনার পর ফেতনা। হ্যাঁ, তাবেঈদের মধ্যে অনেক ফেতনাবাদ ছিল। এর অর্থ হচ্ছে তাবেঈরা, তাবেঈদেরকে সবাইকে আপনি সালাফ হিসেবে নিতে পারবেন না। তাবেঈদের মধ্যে যারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণকারী সম্পূর্ণরূপে, তারা সালাফের অন্তর্ভুক্ত। ঠিক তাবে তাবেঈনদের মধ্যে সালাফ, যারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করেছে, সাহাবায়ে কেরাম আগে তাবেঈদের ভালো ভালো ছিল তাদের অনুসরণ করেছে, তারা সালাফের অন্তর্ভুক্ত। আজও যারা ঠিক সালাফে সালাহিনীর নীতি অনুসরণ করেছিল, তারা সালাফের সালাফি বলে তাদেরকে নিয়ে বলতে পারে। এবং সালাফি বলাটা আলহামদুলিল্লাহ এটা কোনো দোষের কিছু নয়। আমরা দেখতে পাই সালাফি বলেছেন যুগে যুগ ধরে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এর জন্য বলতেন কথায় কথায় যে মানহাজ সালাফি, তিনি বলতেন, অর্থাৎ সালাফের মানহাজ, সালাফের সালাহিনের মানহাজ। ইমাম এই মুস্তালা, এই পরিভাষাটা ব্যবহার করেছেন ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই, এই পরিভাষা ব্যবহার করেছেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই, এই পরিভাষা ব্যবহার করেছেন পরবর্তী যারা এসেছে তারা এই পরিভাষা ব্যবহার করেছেন, মিশকায়াকুল ইসলাম মোহাম্মদ আব্দুল হাব, এবং আমাদের উস্তাদরা আমরা দেখেছি, এবং যারা মারা গেছেন শেখ, আমাদের উস্তাদের মধ্যে শেখ আব্দুল আজিম বাজ, শেখ শেখ মোহাম্মদ নাসরুদ্দিন আলবানি, এবং শেখ শেখ মোহাম্মদ ইবনে সালাহ উসাইমিন, বিশেষ করে শেখ মোহাম্মদ সালাহ উসাইমিন, ওনারা সবাই কিন্তু এই সালাফি মানহাজ শব্দটি ব্যবহার করেছেন। এই মানহাজিগত এটা নাম, এটা কোনো ব্যক্তিগত কোনো নাম নয়, অর্থাৎ কেউ যদি নিজের নামের আগে পিছিয়ে সালাফি লাগাই ফেললে সালাফি হওয়া যায় না, এটা মানহাজের সাথে সম্পৃক্ত, এটা কোনো দল নয়, এটা কোনো বংশগত পরিচয় নয়। বংশগত পরিচয় দিয়ে কেউ সালাফি লাগাইলে সালাফি হওয়া যায় না, সালাফি হওয়ার জন্য অবশ্যই তাকে মানহাজটা শুদ্ধ হতে হয়। এখন কেউ কেউ বলতে পারেন যে আমি অমুক মাদ্রাসার নাম সালাফি, এই জন্য পড়ে সালাফি লাগিয়েছি, এটা মাদ্রাসার নাম লাগাইতেই পারে, সেটা কিন্তু এটা সালাফি হিসেবে ধরা হবে না। অনেকে বলে থাকেন যে আবু তাহের সালাফি না, সালাফি না, এটা সিলাফি, সিলাফি অর্থ তার ঠোঁট কাটা ছিল, এই জন্য তাকে আবু তাহের সিলাফি বলে। সেটা থেকে আসলে উনি সিলাফি মানহাজ দিকে এখতিয়ার করেননি, তবে সালাফি মানহাজ বলা যাবে, সালাফি
বলা যাবে, কোনো সমস্যা নেই। সালাফি এটা ব্যবহার করেছেন, আমাদের পূর্ববর্তী ইমামরা ব্যবহার করেছেন, এবং এটা নিসবত করাটা একটা গৌরবের বিষয় যদি সত্যিকার অর্থে তিনি সহি আকিদার মধ্যে থাকেন। এই বিষয়ে একটি গ্রন্থ রচিত হয়েছে, আমার কাছেই আসেল ছিল, পড়ছিলাম গতকাল। এখানে সুন্দর আলহামদুলিল্লাহ সালফ সালিহ কারা নিজেদেরকে সালাফি বলতেন, মানে সালাফের বলতেন, তারা সেটা উল্লেখ করেছেন। আল মিরকাত সম্ভবত এটার নাম, ভিমান হাজি সালাফ, সেটার মধ্যে তিনি উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে যে নাম দেওয়াটা দোষ, যদি কোনো তার সত্যি সত্যি মানহাজ সালাফ থাকে তিনি বলতে পারবেন, কিন্তু যেন তাজকিয়াতু নাফস না হয়, না জেনে যেন সালাফি লাগিয়ে দেওয়া না হয়, এটা যেন না হয়, বরং পরবর্তীতে লাগানো উচিত যারা আগে চলে গেছে তাদের জন্য বলতে ফুলান সালাফি ছিলেন। যেমন আমরা বলতে পারি শেখ নাসিরউদ্দিন আলবানি তিনি সালাফি, শেখ বিন বাজ তিনি সালাফি, শেখ মোহাম্মদ সালেহ সাইমান তিনি সালাফি, কিন্তু তারা কিন্তু নিজেদের নামে ফ্রেশে সালাফি লাগাননি, কারণ তারা নিজে হয়তো তাজকিয়াতুন নফস মনে করেছেন সেটা লাগাননি, এই জন্য তারা ব্যবহার করেননি। কিন্তু আমরা অবশ্যই বলবো যে তারা অবশ্যই সালাফি মানহাজে ছিলেন। তো সালাফি একটা মানহাজের নাম, যেমনিভাবে আহলে হাদিস একটা মানহাজের নাম, যেমন আহল আসার একটা মানহাজের নাম, আসারি এটা একটা মানহাজের নাম। সুতরাং এটি হচ্ছে মানহাজের নাম, অর্থাৎ মানহাজ তো চলার পথ বা নিয়ম পদ্ধতির নাম। সাহাবায়ে কেরামের সুন্দর অনুসরণ করে যারা চলবে তারা এই নামের ভিতরে প্রবেশ করতে পারবে। আশা করি বিষয়টি আপনার আমার বুঝে এসেছে। আল্লাহ আমাদেরকে সালফে সালাহিনের মানহাজের উপর থাকা তৌফিক দান করুন, এবং আমাদেরকে এর মধ্যে রাখুন। আমাদের এই মানহাজের বিরুদ্ধে বাইরে যারা আছে তাদেরকে এই মানহাজ বুঝার এবং এই মানহাজে ফিরে আসার তৌফিক দান করুন। বিশেষ করে যারা আশাহারি আছে, মাতুরিদি আছে, এরা সালফে সালাহিনের মানহাজ বিরোধী, কারণ সাহাবায়ে কেরামের মতের বাইরে তারা চলে গেছে, তাবেঈদের মতের বাইরে চলে গেছে, ইমামদের মতের বাইরে চলে গেছে। তারা তথাকথিত গ্রিক দর্শনে অনুসরণ করেছে, তারা এই সমস্ত এই কুটসাল নিয়ে আসে আল্লাহ রাসূলের কথার মধ্যে অপব্যাখ্যা করার জন্য, বিভিন্ন রকম সন্দেহ এনে ঢুকাই দেয়। এদের কাজে হলো এই কথা কী হবে, যেমন বলবে হাওয়াদিসলা আউয়াল আলহা, অথবা হাওয়াদেসের মুসলসল হাওয়াদেসের মাসালা, এগুলি আল্লাহ বলেন, আল্লাহ রসুলও বলেন নাই। নিজেরা বানিয়ে বানিয়ে গ্রিক দর্শনের জিনিস অনুবাদ করে মানুষের ভিতরে প্রসার করে বিভ্রান্তি তৈরি করে, এরা মানহাজ সালাফের বিরোধী, এবং এরা সালাফি মানহাজের বাইরের মানুষ, এদেরকে চিহ্নিত করে রাখা উচিত। এবং যারা অনুরূপভাবে যারা সালাফের আকিদাগতভাবে নিয়েছে কিন্তু তারা আমলের ক্ষেত্রে অথবা তারা বিভিন্ন হানাহানি মারামারিতে লিপ্ত হতে চায়, মারামারি করে, তারা কিন্তু কখনো সালাফি দাবি করলেও সালাফি হতে পারেনি, কারণ সালাফি একটা পূর্ণ মানহাজের নাম, আংশিক নেওয়ার নাম নয়, পরিপূর্ণভাবে। ভুল করলে ফিরে আসলে আবার আমরা মনে করি তারা সালাফি থাকবে, কিন্তু যদি ভুলের উপরে বাড়াবাড়ি করে, হানাহানি মারামারি করে, জায়গায় জায়গায় যে সমস্ত বোমাবাজি করছে, হানাহানি করছে, তারা নিজেরা সালাফি নাম দিলেও সালাফি হতে পারেনি, তারা বরং বিভ্রান্ত এবং পথভ্রষ্ট। এদেরকে সহি আকিদে চলে আসতে হবে। সালফে সালিহিন কখনও হানাহানি মারামারিতে তারা লিপ্ত ছিলেন না, তারা সবসময় সঠিক পথটি মানুষকে দেখাতেন, সঠিক আকিদার মানুষকে দিশা দিতেন, এবং মানুষকে জ্ঞানের প্রতি মানুষকে উৎসাহ দিতেন, এবং তারা নসিহত করতেন যারা ভুল করে তাদেরকে, এবং তারা মেনে নিতেন রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধান এবং সরকারকে মেনে নিতেন। হানাহানি মারামারি তারা কখনো লিপ্ত ছিলেন না, তারা কখনো এই মারামারিতে লিপ্ত ছিলেন না। প্রমাণিত সত্য, সাহাবায়ে কেরাম কারোর বিরুদ্ধে কোনো বিদ্রোহ করেননি, উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিদ্রোহ কেউ করেনি, তারা করেছে তারা কোনো সাহাবি করেনি, তারা সবগুলি ছিল গাও গাউই, তথাকথিত যারা আজকাল নিজেদেরকে সন্ত্রাসী বা জেহাদি দাবি করে এরকম লোকগুলো, যারা বিভিন্ন এরা এরকম মানুষগুলো ছিল, পদভ্রষ্ট মানুষগুলো ছিল। সুতরাং সালাফি মানহাজ অত্যন্ত সেটা হচ্ছে স্বর্গীয় বা সোনালি মানহাজ। এই সোনালি মানহাজটাকে প্রত্যেকে এখতিয়ার করতে হবে এবং এটার উপরে থাকতে হবে, এবং যারা এর বাইরে আছে তাদেরকে আমরা আহ্বান জানাবো, আসুন আমরা সবাই একমত যেহেতু যে সাহাবায়ে কেরাম অনুসরণ করবো, ইমামদের অনুসরণ করবো, তাদের আকিদার ক্ষেত্রেও সাহাবা এবং বরঈন তাদের অনুসরণ করি, আকিদার ক্ষেত্রে আরেকজনকে আমরা না নেই, আকিদার ক্ষেত্রে ওই ব্যক্তিও তো সাহাবার অনুসরণ করা দরকার, সে তার কথা আমরা কেন নিব, আমরা আবু মুনসির মাতুরিদি মত কেন নিব, আমরা অমুকের মত কেন নিব, আমরা আবুল্লাহ সামারকান্দির মত কেন নিব, আমরা কেন আবু হানিফ রহমতুল্লাহর আকিদে থেকে তা ফেকুল আকবর থেকে আকিদা নিতে না পারি না কেন, সেখান থেকে আমরা আকিদা গ্রহণ করার চেষ্টা করি। সে তারা এই আকিদা নিয়েছেন তাদের পূর্বসূরি থেকে সাহাবায়ে কেরামের পথ হিসেবে নিয়েছেন, আমরা ইমাম শাফির আকিদা গ্রহণ করি, আমরা এখানে আবুল হাসান আশায়ের আকিদা দ্বিতীয় স্তরের আকিদা গ্রহণ না করি। তৃতীয় স্তরে তিনি কিন্তু সহি আকিদা চলে আসছেন সালাফি মানহাজে, তখন আমাদের অনেকেই দেখা যায় তারা তার আকিদা গ্রহণ করে না। অনুরূপভাবে মালিকিদের মধ্যে অনেকেই সহি আকিদার মধ্যে থাকে না, হাম্বলিদের মধ্যে যারা বাড়াবাড়ি করে তাদেরও সহি আকিদায় নেই। এই জন্য যারা বিশুদ্ধ মতে আছে সালাফি মানহাজ ছাড়া অন্য কোনো মানহাজ কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, বরং ওই ফেরকার অন্তর্ভুক্ত হবে না, 73 ফেরকার ভিতরে পড়ে যাবে। যারা এই সালাফি মানহাজ থাকবে না তারা 73 ফেরকার ভিতরে ঢুকবে, তারা
فرقة ناجية بلا بلته هلي فرقة سلفية أو فرقة أهل الحديث والأثر أو أهل الفقه والنظر جرى صحيح أكيد المدة تشيل زوج زوج تحكبه ترى إن شاء الله أكت فرقة المدة تحكبه بربي شده تشيل فرقة واحدة فرقة ناجية إرايه تشيل طائفة منصورة إرايه تشيل طائفة باقي إلى يوم القيامة إرايه تشيل جماعة إرايه تشيل سلفي إذا شافي أكيد زينش أبوزار جنو أما ده بشي دور جيته هنا الحمد لله شكري أبني بوزتي بارتشن ده سلفي كارا سلفي كي قادر কে বলা হয় আলহামদুলিল্লাহ বিষয়টি আশা করি স্পষ্ট করতে পেরেছি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।